ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধানতলা গ্রামের দিলীপ চক্রবর্তীর বাড়ি থেকে ভজন সরকারের বাড়ি এবং শীলা মুখার্জির বাড়ি থেকে শঙ্কর পালের বাড়ি পর্যন্ত রাস্তার নির্মাণের শুভ সূচনা করে এই পথশ্রী অভিযান পর্বের শুভ সূচনা করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। পথ নিরাপত্তার পাশাপাশি পথের স্বাস্থ্য এবং তার রক্ষণাবেক্ষণ নিয়ে তিনি সমানভাবে সচেতন, তার প্রমাণ হল এই পথশ্রী অভিযান কর্মসূচি। উত্তরবঙ্গের মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি এই প্রকল্পের সূচনা জলপাইগুড়ি জেলার থেকে করে মাননীয় মুখ্যমন্ত্রী এই অভিযান কর্মসূচিকে বিশেষ মাত্রা প্রদান করলেন। আমরা অত্যন্ত গর্বিত, এই পথশ্রী অভিযান পথ নির্মাণী প্রগতির অভিযান। এই কর্মসূচির রূপায়ণে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। সারা রাজ্যব্যাপী 12,000 কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ এই কর্মসূচির অন্তর্গত হতে চলেছে। গ্রামের সাধারণ মানুষ, পরিবহন ব্যবস্থা, পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মচারীরা প্রত্যেকে এই পথশ্রী অভিযানের সুফল লাভ করবেন। আগামী মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বহস্তে এই কাজের সূচনা করে এই পথশ্রী অভিযান যে কর্মসূচি রয়েছে তাকে বিশেষ মাত্রা প্রদান করলেন। পথ নিরাপত্তার পাশাপাশি পথের স্বাস্থ্য এবং রক্ষণাবেক্ষণ নিয়ে পথশ্রী অভিযান যে কর্মসূচি, সারা রাজ্যব্যাপী 12,000 কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ এই কর্মসূচির অন্তর্গত হতে চলেছে। পথশ্রী অভিযান কর্মসূচির শুভ সূচনার পরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র ওখানে ইটের ওপর বিটুমিন দিয়ে পথশ্রী প্রকল্পের সারা রাজ্যব্যাপী সূচনা করলেন। এরপর 4টি বিশেষ অনুদানের ঘোষণা এবং কাগজ তুলে দেওয়া। ম্যাডাম গতকালই জেলা রিভিউ মিটিংয়ে বলেছিলেন যে এই 4টি বোর্ডকে উনি অনুদান দেবেন। গতকাল সন্ধ্যাতেই সকল বিভাগ কলকাতায় বসে অর্থ দপ্তরকে নিয়ে রাতারাতি সেই গভর্নমেন্ট অর্ডার বের করেছে। তার আশ্বাস আজ সকালেই কয়েক ঘন্টার মধ্যেই রূপায়িত হচ্ছে উত্তরবঙ্গের সকল মানুষের কল্যাণে। প্রথমেই আসবেন নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান শ্রী মুকুল বৈরাগ্য, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে 3 কোটি টাকা, যেটা গতকালই ঘোষণা করা হয়েছিল, দেওয়া হবে। তরাই ডুয়ার্স ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের যিনি ভাইস চেয়ারম্যান মিস্টার ছেত্রী, তিনি এসে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে 10 কোটি টাকার কাগজ অনুদান নিয়ে নেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী কাল আরো বলেছিলেন আদিবাসী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড, তারাও 10 কোটি টাকা পাবে। চেয়ারম্যান বিরসা টিরকে এসে নিয়ে যাবেন। পাহাড়ে জিটিএকে কাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 150 কোটি টাকা দেওয়া হয়েছে, আরও 25 কোটি টাকা দেওয়া হবে। সুরেন্দ্র গুপ্তা প্রিন্সিপাল সেক্রেটারি এসে সেই 25 কোটি টাকারও জিও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গ্রহণ করে নেবেন।
এবার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন তিনি বলবেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই সুইচ টিপে এই ফলকটি এখন উন্মোচন করে দিচ্ছেন। আমাদের নতুন মুখ্য সচিব যিনি গতকালই কাজে যোগদান করেছেন, আগে হোম সেক্রেটারি ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আলাপন বন্দ্যোপাধ্যায় এই সভা সঞ্চালনা করছেন, আমার সাথে আছেন আমার মন্ত্রিসভার সদস্যগণ গৌতম দেব, অরূপ বিশ্বাস, আমার সাথে আছেন অফিসার, বিশেষ করে রুরাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত মিস্টার রাও, উত্তরবঙ্গ উন্নয়নের বর্ধন, ফাইন্যান্স সেক্রেটারি এবং ল্যান্ড সেক্রেটারি মনোজ পান্থ, আমার সাথে আছেন খগেশ্বর রায় এমএলএ, বিজয় বর্মন এসজেডিএ চেয়ারম্যান, মিতালি রায়, ওদিকে আমার সাথে আছে জেলা পরিষদ বা মহকুমা পরিষদের সমস্ত মেম্বাররা, ইন্দ্রনীল সেন আমার কলিগ, রানা সহ আরও অন্যান্য সকলে জেলা জলপাইগুড়ি জেলা জেলা প্রেস জেলা শাসক অভিষেক, বিবেক সহ আমাদের এডিজি সিকিউরিটি, আমাদের এখানকার পুলিশ কমিশনারেট সুধীর ত্রিপুরারি সহ এখানকার এসপি প্রদীপ যাদব আছেন সহ সকলেই এখানে আছেন, আমি সকলকেই ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা বিশেষ করে মহাত্মা গান্ধীজির আগামীকাল যে জন্মদিন 151তম, সেই মহাত্মা গান্ধীজির জন্মদিনকেই সামনে রেখে তার পদতলে সমর্পণ করব এই কাজ। তাই আমরা কালকে জন্মদিন আমরা 24 ঘন্টা আগে থেকেই মহাত্মা গান্ধীজির জন্মদিবস উপলক্ষে এই 12,000 কিলোমিটার পথ কোথাও ভেঙে গেছে কোথাও বা নতুন হবে সেই রাস্তাগুলো করবার একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন একদিকে কোভিড চলছে, গত 6 মাস 8 মাস ধরে কোনো কাজই হতে পারছে না কোভিডের জন্য, তা সত্ত্বেও এর মধ্যেই কাজ করা হচ্ছে। সড়ক পথ এগোলে তবেই কিন্তু সভ্যতা এগোয়, রাস্তা চালু থাকলে তবেই কিন্তু প্রগতি হয়, আর প্রগতি থাকলে তবেই কিন্তু উন্নতি হয়, এবং পথই কিন্তু আমাদের দিশা। এবং মনে রাখবেন উন্নয়নের চাবিকাঠি ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে পথ, পথই আমাদের জনসংখ্যা, অর্থনীতি, জলবায়ু, যাতায়াতের ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা সব কিছু সুদৃঢ় করে। যোগাযোগ ব্যবস্থা আমরা চাই আগামী দিন সব গ্রামই সব গ্রামের সাথে বড় রাস্তার যোগাযোগ হোক, এবং এই উদ্দেশ্যে কাজকর্মের জন্য মনে রাখবেন 2011 সালের মে মাসে যখন আপনারা আমাদের ক্ষমতায় নিয়ে আসেন, তার আগে এখানে মোট রাস্তার সংখ্যা ছিল ইংরেজদের আমল জুড়ে 92,023 কিলোমিটার, মানে প্রায় 70-75 বছর, 100 ইয়ার্স এর বেশি ধরে। আর আমাদের সময়ে মাত্রই 8 বছরে, 1 বছর তো কোভিড চলছে, আমাদের সময়ে মাত্র 8 বছরে 316,730 কিলোমিটার আমরা 92,000 থেকে নিয়ে এসেছি। তার মানে বুঝতে পারছেন
এটা গুণে যদি পরিকাঠামো বৃদ্ধির হার বলেন 244%, এটা বৃদ্ধির হার। এবং এই গতি ধরে রাখার জন্যই 2020-21 বাজেটে আমরা 5,747 কোটি টাকা আমরা কিন্তু বরাদ্দ রেখেছি। এবং আজকে যে প্রোগ্রামগুলো করা হচ্ছে, শুরু হলো, এটা এখন 15 দিন ধরে চলবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। 500 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। আমি আনন্দের সাথে জানাচ্ছি বাংলা কিন্তু রাস্তা সড়ক নির্মাণে 1 নম্বরে। দূরত্বে রাস্তা যত বেশি নির্মাণ করেছে, দূরত্বেও বাংলা কিন্তু 1 নম্বরে। আমাদের কাজ চলছে, যতদিন সব রাস্তা ঠিক না হবে ততদিন কিন্তু আমাদের উন্নয়ন যোগ্য থামবে না। একসাথে তো সব করা যায় না, আস্তে আস্তে করতে হয়, অনেক হয়েছে। এছাড়াও আপনারা দেখেছেন এশিয়ান হাইওয়ে তৈরি হয়েছে, জলপাইগুড়ি শিলিগুড়ি বাংলাদেশ ভুটান নেপাল যুক্ত করে সমস্ত কাজ হয়েছে। আগে এক সময় আমি শিলিগুড়ি আসতাম, আর এখন যখন আসি শিলিগুড়িকে দেখে চেনাই যায় না, জলপাইগুড়িকে দেখে চেনাই যায় না। আগে আমি লোকের কাছে শুনতাম উত্তরকন্যা যখন আমরা তৈরি করলাম, তার আগে উত্তরবঙ্গে কেন গভর্নমেন্টের একটা নিউজ সেক্রেটারিয়েট হবে না? আপনাদের দাবি মাথায় রেখে আমরা কিন্তু উত্তরকন্যা তৈরি করে দিয়েছি, আফ্রিকান সাফারি তৈরি হয়েছে, ভোরের আলো তৈরি হয়েছে, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে, নতুন জেলা আলিপুরদুয়ার তৈরি হয়েছে, কালিম্পং তৈরি হয়েছে, বানারহাট নতুন ব্লকও তৈরি হচ্ছে, আলিপুরদুয়ারে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এবং সেখানে ভিসি করা হচ্ছে একজন রাজবংশী মানুষকে, বিশ্ববিদ্যালয় হচ্ছে দক্ষিণ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে হয়েছে, জলপাইগুড়ি জেলায় কালকে আমরা মেডিকেল কলেজের উদ্বোধন করেছি, কুচবিহারে মেডিকেল কলেজ হয়েছে, কুচবিহারে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি তার দ্বিতীয় ক্যাম্পাসও পঞ্চানন বর্মার নামে তৈরি হচ্ছে, রাজবংশী একাডেমি হয়েছে, ভাষা একাডেমি হয়েছে, বোর্ড হয়েছে, কামতাপুরী একাডেমি হয়েছে। কালকেও রাজবংশী একাডেমি আর বোর্ডকে 15 কোটি টাকা দিয়েছি আমরা, কামতাপুরী একাডেমিকেও 5 কোটি টাকা দেওয়া হয়েছে। রাজবংশী ভাষার বই ক্লাস 4 পর্যন্ত করা কালকে তারা আমাকে সিলেবাস দিয়েছে। আমরা আস্তে আস্তে চেষ্টা করব অন্যান্য ভাষার সাথেও, নিশ্চয়ই আপনি আপনার মাতৃভাষাও অল্টারনেটিভ হিসেবে পড়তেই পারেন, আপনি ইংরেজিও পড়তে পারেন, বাংলাও পড়তে পারেন, রাজবংশীও পড়তে পারেন, আপনার কামতাপুরী রাজবংশী প্রায় পাশাপাশি, মাতৃভাষাটা আপনারা নিশ্চয়ই পড়তে পারেন। কামতাপুরীরও কাজ চলছে, তবে রাজবংশী আর কামতাপুরী যেহেতু পাশাপাশি, সেহেতু এক্সপার্টসদের একটা ওপিনিয়ন নেওয়া হচ্ছে কিভাবে করা হবে। আপনাদের আমি বলি, আমার সিএমও গ্রিভান্সের সেল আছে, আর আমার নিজের একটা নিজস্ব দিদিকে বলো একটা আছে। এই যে রাস্তাগুলো আজকে করছি, মনে রাখবেন আমি প্রায় 12,000 রাস্তার অনুরোধ পেয়েছিলাম। যারাই আমাকে অনুরোধ করেছে সেই গ্রাম থেকে আমরা কিন্তু এটা কিন্তু করে দিচ্ছি। আর দুই হচ্ছে, আমাকে ট্রাফিক থেকেও বিকে সহায় একটা প্রস্তাব দিয়েছিল, ওরা তো গাড়ি চালায় রাস্তায় দেখতে পায় কোন রাস্তাটা খারাপ আর কোন রাস্তাটা ভালো। অনেক সময় কি হয়, ধরুন রাস্তা আমরা করে দিলাম, হয়তো বড় রাস্তায় বড় গাড়ি সেই রাস্তায় যাওয়া বন্ধ, অনেকে করে কি বড় ট্রাকে ভর্তি মাল নিয়ে গ্রামের রাস্তায় চলে যায়, নিয়ে গ্রামের রাস্তাটা ভেঙে দিয়ে চলে যায়। আর রোজ রোজ তো করা সম্ভব নয়, রোজ রোজ সারানোও সম্ভব নয়, কিন্তু তা সত্ত্বেও আমরা এখন বলে দিয়েছি যে রাস্তা করবে 3 বছরের মধ্যে রাস্তা খারাপ হলে তাকেই দায়িত্ব নিতে হবে, এসবও নিয়মকানুনও করা হয়েছে। সুতরাং আমি সমস্ত গ্রাম শহর সব জায়গায় বলবো, এই রাস্তা 12,000 যে রাস্তা নেওয়া হয়েছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে শেষ করবার কথা বলা হয়েছে। আমি প্রত্যেকটা নাগরিকের কাছে আমি এর জন্য সাহায্য চাই, এটা নয় যে আমি কন্ট্যাক্ট পাইনি বলে কাজটা বন্ধ করে দিলাম, এসব হবে না। এটা সেন্ট্রালি আমরা করছি কাজটা, এবং কয়েকটা ডিপার্টমেন্ট মিলিয়ে কাজটা করছি। আমি সবাইকে বলছি, যদি কেউ কোথাও বাধা দেয় আইনত অ্যাকশন হবে, আপনারা আমাকে জানাবেন, কারণ উন্নয়ন নিয়ে থেমে কথা
আমরা কখনোই বলবো না, উন্নয়নটা হচ্ছে মানুষের জন্য, এবং পথের আর এক নাম হচ্ছে দিশা, পথধারা, গতিধারা, মানুষের ধারা, এটাকে সবসময় মনে রাখবেন, করতে হবে। অতিমারী পরিস্থিতি চলছে, তার জন্য আপনাদের স্যানিটাইজ হ্যান্ড করতে হবে বা হাত ধুতে হবে সাবান দিয়ে। দয়া করে মাস্কটা পরবেন, আমি নিজেও পরি, কারণ আমি নিজে না পরলে অপরকে কেন পরতে বলবো বলুন। আমি গত দুদিন আগে মানে পরশুদিন শিলিগুড়ি দিয়ে আসছিলাম, আমি অনেককেই লক্ষ্য করছিলাম মাস্ক পরছেন না। প্লিজ দয়া করে পরুন, নিজেকে বাঁচান, অপরকে বাঁচান। যদিও ভয় পাওয়ার কিছু কারণ নেই, কিন্তু পুজোর পরে আমরা যেহেতু পুজো টুজো করব, উৎসব আছে, পুজো আছে, দোয়ালি আছে, ছট আছে, ভিড়ভাড় করে কিছু করবেন না। দয়া করে গ্রুপে গ্রুপে একটু শারীরিক দূরত্ব বজায় রেখে করুন, যার যার নিজের দায়িত্ব নিজে নিন। কোভিড রোগটা ভালো না, মনে করুন যাদের একটু ডায়াবেটিক আছে, যাদের হার্টের প্রবলেম আছে, যাদের সুগার বেশি আছে, যাদের নিউমোনিয়ার প্রবলেম আছে, যাদের লাংসের প্রবলেম আছে, তাদের ভীষণ বাজেভাবে এটা অ্যাটাক করছে। অন্যান্যদের যাদের সিম্পল হচ্ছে তারা বাড়িতে থেকেও ভালো হয়ে যেতে পারেন, কিন্তু কোভিড ভালো হয়ে যাওয়ার পরেও সুস্থতায় থাকতে হবে যাতে আবার না হয়। আর দুই হচ্ছে, আমার কোভিড ভালো হয়ে গেল বলে আমি মাস্ক আর পরলাম না, সেটা ভুল। মনে রাখবেন কোভিড হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি আরও অন্যান্য সিমটমস দেখা দিচ্ছে, অনেকের তো আর্থারাইটিসও হয়ে গেছে, আমার কাছে খবর আছে এইরকম একটা দুটো কেস হয়েছে। সুতরাং এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। পুজোয় ঠাকুর দেখতে যাবেন মাস্ক পরে যাবেন, হাতে স্যানিটাইজার দিয়ে যাবেন, যে জামা কাপড় পরে যাবেন, বাড়িতে এসে আবার সেটা খুলে ফেলবেন। ক্লাবগুলোকেও রিকোয়েস্ট করা হচ্ছে বেরোবার গেট আলাদা করবেন, ঢুকবার গেট আলাদা করবেন। সিঁদুর খেলবে যখন আমার মা বোনেরা গ্রুপে গ্রুপে করে দেবেন। বিসর্জন 4 দিন টাইম দেওয়া হয়েছে যাতে একসাথে জড়ো না হয় সবাই। এরপরে ছট পুজো আছে, গ্রুপ গ্রুপ করে করতে হবে, ঘাট বেশি বাড়াতে হবে, লাইট লাগাতে হবে। এরপরে জগদ্ধাত্রী পুজো আছে, দেওয়ালি আছে, কালী পুজো আছে, পাহাড়ের উৎসব আছে, পাহাড় সমতল তরাই ডুয়ার্স অনেক মানুষ ঘুরতেও আসবেন। এবার তো মানুষ বাইরে যাবে না, সব বাংলার মধ্যে এখান থেকে ওখানে যাবে। ট্যুরিস্টদেরও আপনারা সকলে সহযোগিতা করবেন, কারণ ট্যুরিস্টরা আসে বলেই উত্তরবঙ্গের আর্থিক সংগতি ভালো হয়। ট্যুরিস্টরা না আসলে আর্থিক সংগতি কি করে ভালো হবে, ব্যবসাটাও তো চালাতে হবে। আমরা এখানে অনেক ব্যবসা করবার জন্য, গত পরশু দিনও আমার এক্স চিফ সেক্রেটারি, তিনি এখানে এমএসএমএর মিটিং করে গেছেন এবং এখানে অনেক কাজও নিয়েছেন। আমার আজকে মনে পড়ছে, আমি এই রাস্তা করার কার্যকলাপটা প্রথম জঙ্গলমহলের আমলা শোল থেকে শুরু করেছিলাম 2016 সালে। আমার বেশ মনে আছে, আমি 16,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা আমলা শোল থেকে শুরু করেছিলাম, আর 2017 সালে আমি 17,000 গ্রামীণ রাস্তা, সরি 25,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা আমি ভাঙর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা শুরু করেছিলাম। 2018 আমরা আরও 13,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা করেছিলাম, তার আগে 19,000 কিলোমিটার করেছিলাম, এবং আজকে এখান থেকে ফুলবাড়ি, উত্তরবঙ্গ থেকে আমরা বেছে নিয়েছি ফুলবাড়ির একটা কাঁচা রাস্তা, উত্তরবঙ্গ থেকে আমরা আজকে আবার 12,000 কিলোমিটার রাস্তা করবার সিদ্ধান্ত নিলাম এবং কাজ শুরু করে দিলাম। শুধু সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত কার্য করে দেওয়া। মনে রাখবেন গ্রামীণ রাস্তা, আমি আবার বলেছি, আমাদের সবচেয়ে সেরা গ্রামীণ এলাকায়, সব থেকে বেশি গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ গড়ে তোলার জন্য আমরা জাতীয় পুরস্কার পেয়েছি পশ্চিমবঙ্গ। সব থেকে বেশি দৈর্ঘ্যের গ্রামীণ রাস্তা তৈরি করার জন্য জাতীয় পুরস্কার পেয়েছি। সবচেয়ে ভালো রক্ষণাবেক্ষণের জন্য আমরা জাতীয় পুরস্কার পেয়েছি, এবং RIDF প্রকল্পে রাস্তার জন্য আমরা NABARD থেকে পুরস্কারও পেয়েছি। আগামী দিন আমি আপনাদের অনুরোধ করব, রাস্তা আমাদের রাস্তা দেখায়, রাস্তা আমাদের পথ দেখায়। মানুষের জীবনে দেখবেন
কখনো কেউ ভালো থাকে, কখনো অসুস্থ হয়ে যায়। যখন ভালো থাকে তখন মোবাইলটা দাও, যখন ভালো থাকে তখন দেখবেন, যখন ভালো থাকে তখন দেখবেন শরীরটা ঠিক থাকে। আমি এটা আবার তুলনা করি একটু মসৃণ রাস্তার মধ্যে দিয়ে। শরীর ভালো মানে রাস্তা ভালো, রাস্তা ভালো মানে আপনি চলছেন ভালো। রাস্তা দুরকমের হয়, এক হচ্ছে মসৃণ রাস্তা, আর একটা হচ্ছে ভাঙা গর্তে পড়ে যাওয়া। শরীরেও যেমন মনে রাখবেন মাঝে মাঝেই রোগ দেখা যায়, যখন শরীর ভালো থাকে না রোগ দেখা দেয়। রাস্তাও যেমন ভেঙে যায়, গর্ত হয়ে যায়, তখনও মনে রাখবেন ওটা রাস্তারও শরীর খারাপ হয়ে যায়। অনেকে আছে শরীরটা ইচ্ছে করে ভেঙে দেয়। আর একটা গ্রামের লোকেদের লক্ষ্য রাখতে বলবো আর পুলিশকে, কোনো বড় ট্রাক যেন গ্রামীণ রাস্তার মধ্যে দিয়ে না যায়, এরাই কিন্তু গ্রামের রাস্তাগুলোকে ভেঙে দেয়। এবং অনেকে আছে লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা এগুলোকে অ্যালাউ করে দেয়, এটা হবে না। যিনি করবেন, সাধারণ মানুষ যদি জানতে পারেন, আপনারা জানেন আমাকে কোথায় বললে খবর পাওয়া যায়, সিএমও গ্রিভ্যান্সের সেল আছে, দিদিকে বলো আছে, স্টেট আমাকে কমপ্লেন করবেন, আমি সঙ্গে সঙ্গে সেখানে অ্যাকশন নেব। এগুলো মানুষের কাজ, মানুষের কাজ মানুষকে ভালো করে করতে হবে, এই একটা। এছাড়াও আপনারা জানেন আমরা গতকাল পরশু মিটিং করে অনেক কাজ করে দিয়ে গেছি। আমরা সব উদ্বাস্তু মানুষদের সমস্ত জমি আইনত স্বীকৃতি করে দিয়েছি। সরকারের জমিতে যারা আছে রাজ্য সরকারের, সবাই রিফিউজি বোনাফাইডি, তারা নাগরিক সবাই যারা ওপার বাংলা থেকে এসেছেন। যারা ধরুন সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গায় আছে, রেলের জমিতে, কোলের জমিতে, কোনোদিন ওরা দেয় না, আমরা অনেকবার বলেছি, সেখানেও আমরা একটা আইন করে দিয়েছি যে সেখানে যে যে জমিতে বসে আছে সেই জমিটাই আইনত তার প্রাপ্য, ওখানেই সে তার রিফিউজি কলোনির স্বীকৃতি পাবে। আর একটা আছে প্রাইভেট ল্যান্ড, অনেক প্রাইভেট ল্যান্ডে হয়তো অনেকদিন ধরে অনেকে বসে আছে, সেটাও আমরা নিয়ম করে দিয়েছি যে প্রাইভেট ল্যান্ডেরটাও। মনোজ তুমি এক লাইন বলে দাও, তোমার কাছে মাইক আছে, মাইক্রোফোনটা নিয়ে যান ওনার কাছে। ও আমাদের ফাইন্যান্স এবং ল্যান্ড সেক্রেটারি, তিনটেই বলে দেবে। হ্যালো ম্যাডাম, যেটা আপনি অনুমোদন দিয়েছেন, আমাদের তিন রকম জমিতে উদ্বাস্তু কলোনিজ আছে, যেটা রাজ্য সরকারের জমির উপরে, আর কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের যে জমি আছে, আর কিছু প্রাইভেট ল্যান্ডের উপরে। তিনটাতেই আমাদের আপনাদের অনুমোদনে, তিনটা যারা আছেন ওদের অনুমোদন দেওয়া হয়েছে, ওদেরকে আমরা ফ্রিহোল্ড টাইটেল ডিড দেব। যেটা রাজ্য সরকারের জমি উপরে আছে 94 কলোনিজ আপনি অ্যাপ্রুভ করেছিলেন, এবং সেন্ট্রাল অ্যান্ড প্রাইভেট ল্যান্ডে যেটা আছে 119টা কলোনি আপনি অনুমোদন দিয়েছিলেন। আমরা সব জায়গায় ইনসিটু সার্ভে করে নিয়েছি, যারা যত জমি উপরে ওদের বাড়িঘর করা আছে ওদের ডিটেলসগুলো নেওয়া হয়েছে, ওদেরকে আমরা ফ্রিহোল্ড টাইটেল ডিড এখন দিয়ে দেব। এটা জেলা শাসকরা এই কাজগুলো শুরু করে দিয়েছে। আপনি এই উত্তরবঙ্গে যে জেলাতে কাজ হয়েছে আপনি অনুমোদন দিয়েছেন, ওদের ডিস্ট্রিবিউশনের কাজও শীঘ্রই শুরু হয়ে যাবে। অনেক ফরেস্ট পার্টটাও আমরা কালকে রেভিনিউ ডিস্ট্রিক্ট হিসেবে দিয়ে দিয়েছি কালকে দার্জিলিং এ, অনেক থাপার কাছে 74 আমরা দিয়েছি। আপনারা জানেন মিরিক এবং কালিম্পং এ অনেক দিন ধরে অনেক মানুষ জমি নিয়ে পড়ে আছেন অন্যের গভর্নমেন্টের খাস জমিতে, সেই জমিগুলো আমরা তাদের হাতে পাট্টা তুলে দিচ্ছি। এই রকম ভাবে আমি কয়েকটা কথা বলে দিই। সিডুল কাস্ট, সিডুল ট্রাইব, ধরুন আগে সার্টিফিকেট পেতে অনেক প্রবলেম হতো, বলতো 50 সালের সার্টিফিকেট নিয়ে এসো, তা না হলে হবে না। এখন আমরা নিয়মটা এইভাবে করে দিয়েছি যে বাই বার্থ জন্মগতভাবে তার পরিবারের যদি কেউ থাকে সে কাগজপত্র নিয়ে গেলেই তারটা হয়ে যাবে, তাকে কিন্তু ঘুরে ঘুরে বেড়াতে হবে না। আর দুই, যদি কেউ না করে, বলে যে হবে না অমুক কাগজ নিয়ে আসুন, তাহলে রাইট টু সার্ভিস কর্পোরেশন কমিশন আছে, ওখানে কমপ্লেন করবেন, করলে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। 15 দিনের বেশি কেউ ফেলে রাখতে পারে না। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট যারা ধরুন নতুন সিটিজেন হয়েছে জাস্ট, তাদের কাগজপত্রগুলো নিয়ে আসার জন্য 15 দিন সময় দেওয়া হয়েছে। এই সমস্ত করা হয়েছে,
এছাড়াও আমার নেপালি ভাইরা আছে, গোর্খা ভাইরা আছে, রাজবংশী ভাই বোনেরা আছে, তাদের ভাষার সমৃদ্ধি করবার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তারাও ভালো হোক, এগিয়ে যাক। আমার কুচবিহার হেরিটেজ টাউন হচ্ছে এবং কুচবিহারের রাজার নামে মেডিকেল কলেজটা করে দেওয়া হয়েছে এবং কুচবিহারে যে পঞ্চানন বর্মার আরেকটা ক্যাম্পাস হচ্ছে সেটাও আমরা পঞ্চানন বর্মার নামেই সেটা করে দিচ্ছি। আলিপুরদুয়ার ইউনিভার্সিটি, দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি, রায়গঞ্জ উত্তর দিনাজপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে একেবারে বালুরঘাটে এয়ারপোর্ট তৈরি করা, কুচবিহারে এয়ারপোর্ট তৈরি করা, মালদায় এয়ারপোর্ট তৈরি করা, সব আমাদের টাকা দিয়ে করে দিয়েছি, সমস্ত করে দেওয়া হয়েছে। আপনারা জানেন আগে উত্তরবঙ্গে একটা না দুটো ট্রেন থাকতো, আমি যখন রেলমন্ত্রী ছিলাম সমস্ত ট্রেন আপনাদের আমি করে দিয়ে গিয়েছিলাম, একটার পর একটা করে দিয়ে গেছিলাম। চ্যাংড়ামান্দা মালবাজারই বলুন আর বনগাঁইগাঁও সেই গৌহাটি এই বলুন যোগীগোপা নিউ বনগাঁইগাঁই বলুন আর প্রত্যেকটা বনগাঁ পেট্রোপোল থেকে শুরু করে এমনকি দার্জিলিংয়ের রংপো সেবক পর্যন্ত ওটাও আমার তৈরি করে দেওয়া, প্রত্যেকটা করে দেওয়া হয়েছে। শিলিগুড়ির যে দার্জিলিংয়ে যে টয় ট্রেন বন্ধ হয়ে গেছিল সেটাকে নতুন করে চালু করার ব্যবস্থা করা হয়েছিল। বরঞ্চ আমরা বুনিয়াদপুরি আর শিলিগুড়িতে আমি যখন মন্ত্রী ছিলাম রেলমন্ত্রী আমি দুটো কারখানা করবার কথা বলেছিলাম, ওয়াগান ইন্ডাস্ট্রি আর রেলের ফ্যাক্টরি, সে দুটো গভর্নমেন্ট করেনি, সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু আমি করে দিয়ে এসেছিলাম সমস্ত কিছু। আমি আপনাদের কাছে তাই বলবো যে আমাদের দ্বারা যা যা করা সম্ভব সবটাই আমরা করেছি। আজকে চা বাগানে যত চা বাগান শ্রমিক আছে চা সুন্দরী প্রকল্প করা হয়েছে, চায় বাগানকে লিয়ে চায় সুন্দরী প্রজেক্ট বানায়া হ্যায়। ইসমে কিয়া হ্যায় জিসকো পাস কোই ঘর নেই হ্যায় চায় বাগান মে হ্যায় উসকে লিয়ে হাম ঘর বানা দেঙ্গে, হাম পহলে জো সাত চা বাগান বন্ধ পড়া হ্যায় উসকো করেঙ্গে, ইসকা বাদ মে তিন সাল কা অন্দর হর চায় বাগান মে হাম কর দেঙ্গে। ইসকা নাম হ্যায় চায় সুন্দরী, চা বাগানে ঘর করে দেওয়া হয়েছে চা শ্রমিকদের জন্য। আপকা বোনাস ভি হো গিয়া, নয় ইন্ডাস্ট্রি খুলা ভি হ্যায়, সাত ইন্ডাস্ট্রি জিধার মে বন্ধ হ্যায় হাম ডেড় হাজার রুপিয়া করকে মান্থলি দে রাহা হ্যায়, হাম 35 কেজি চাউল দে রাহা হ্যায় আর হর আদমিকে লিয়ে রেশন মে হাম জুন মাহিনা তক কর দিয়া কি আপকো ফ্রি রেশন মিলেগা, সবকো আপকো ফ্রি রেশন মিলতা হ্যায়, আপ দেখো আর কোই স্টেট মে নেই হ্যায়, 5 কেজি করকে জো মিলতা হ্যায় ফ্রি রেশন হামনে কর দিয়া। চাহে গরিব আদমি হো, চাহে মাইগ্রেন্ট ওয়ার্কার হো, চাহে ট্রান্সজেন্ডার্স হো, চাহে রেড লেটার এরিয়া হো, চাহে গরিব হো, দোকানদার হো, চাহে মজদুর হো, চাহে কিষান হো, সবকে লিয়ে হাম ফ্রি রেশন কর দিয়া হ্যায়। আর এ চলেগা জুন মাহিনা তক আভি কর দিয়া, ফির আগে আনে ওয়ালা দিন ফির ভি আউট করেঙ্গে, ইসিকে লিয়ে আপকো আগার চাউল ফুড আগার মিল যায় ফ্রি মে, আপকা হেলথ ট্রিটমেন্ট সরকারি হসপিটাল মে দেখিয়ে বিনা পয়সা মে হো রা হ্যায়, আগর কিছু কোভিড ভি হো গিয়া সরকারি হসপিটাল মে চলা যাও এক পয়সা নেই লাগেগা। আর হাম আমারা সাথ দিশা কো লিয়া হ্যায়, চ্যাং কো লিয়া হ্যায়, আউর সারে হসপিটাল কে লিয়া হ্যায়, জো হামারা হসপিটাল কো প্রাইভেট কো ভি হাম লিয়া হ্যায় উসকো পয়সা ভি হাম দে রা হ্যায়, ফ্রি অ্যাম্বুলেন্স, ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি মেডিসিন, খালি কোভিড কে লিয়ে নেই হট ট্রিটমেন্ট কে লিয়ে। উসকা বাদ আপ লোগো কো 5 লাখ করকে 7.5 করোড় ফ্যামিলি কো হাম স্বাস্থ্য সাথী স্কিম পে লে আয়া, জিসকা পাস স্মার্ট কার্ড হ্যায় জো 1.5 লাখ করকে খরচ কর সকতা হ্যায় ঘর কে লিয়ে, আগর কোই খারাপ অসুখ হুয়া হ্যায় তো উসকে লিয়ে ভি আপ 5 লাখ করকে খরচা কর সকতা হ্যায় উসকো হাম কর দিয়া হ্যায়। আর সেন্ট্রাল জো বতাতা হ্যায় ও ঝুটা হ্যায়, ও তো 1.5 করোড় লোক কো মিলেগা আর নেহি মিলেগা, হাম 7.5 করোড় কো উসকো কর দিয়া। হাম কিষান বন্ধু কে লিয়ে কিষান কো 5,000 করকে হাম দেতা হ্যায় মহিনা মে সাল মে উসকো মদদ করনে কে লিয়ে, কোই মর জাতা হ্যায় তো উসকো হাম 2 লাখ দেতা হ্যায়। হাম কিষান কো জো ফার্মার্স কিষান কে লিয়ে জো মিউটেশন হোতা হ্যায় জমিন উসকো হাম ফ্রি কর দিয়া হ্যায়, কিষান কো জো ক্রপ ইন্স্যুরেন্স হ্যায় হাম পুরা পয়সা স্টেট গভর্নমেন্ট সে দেতা হ্যায়, হাম এক ভি পয়সা উসকো উপর সে হাম নেই লেতা হ্যায়। লেকিন আজ দুঃখ কা বাত হ্যায় কি আজ বলতে হ্যায় কুছ আর করতে হ্যায় কুছ কোই কোই আদমি, দেখো দলিত কা উপর কিতনা অত্যাচার হো রা হ্যায়, আজ দলিত লোক রো রা হ্যায়, চুনাও কা টাইম মে দলিত কা ঘর পে যাকে বলতা হ্যায় বাহার সে খানা বানা কে লেকার কি হাম দলিত কা ঘর মে খানা খাতে হ্যায় আর উসকা বাদ
दलित का ऊपर आप अत्याचार करते हैं, आप मारते हैं, क्या नहीं हुआ है? जो सीता माई को एक दफे अग्नि परीक्षा देना पड़ा, आज देखो, आज उत्तर प्रदेश में आज खाली रेप, खाली नहीं, रेप करने का बाद कैसे आग में जला दिया। अगर कोई क्राइम होता है किसी के ऊपर तो पुलिस को कार्रवाई करना चाहिए जल्दी जल्दी। हम लोग किया है 72 घंटा का अंदर में हम कार्रवाई किया है, उसका बाद उसको जला देगा, कोई कार्रवाई नहीं होगा, एक क्या कौन शासन है? और उसका पहले एक नेता तो बोला कि माँ को बेटी को दोनों को जला दो। कभी माइनॉरिटीज का ऊपर अत्याचार होता है, कभी दलित का ऊपर होता है, कभी आदिवासी का लोग ऊपर होता है, और हम लोग जो जनरल कास्ट है, मात सोचिए हमारे ऊपर नहीं होता है। चुनाव का पहले राजवंशी को क्या क्या वादा किया था, एक भी नहीं किया। कब नहीं, अब चुनाव आएगा फिर करेगा, नहीं करेगा। क्या क्या वादा करते हैं सबको लिए, नॉर्थ बंगाल के लिए 7 चाय बागान खुल देगा, खुला 3 साल हो गया, पूरा झूठा से बात करते हैं, बोलते हैं कुछ तो करते हैं कुछ, और हम जो कहते हैं हम वो करते हैं कि हमको बात करना, साथ में काम करना, हे हमारा वादा है, ये हमारा कामयाबी है। मने रखबेन, कथार दाम मानुषेर जीवने सबचेये बेशी, जार कथार दाम नेई ताके आमी मानुष बोले मने करी ना। आमी मने करी कथार जार दाम आछे सेई राजनीति करबे, अन्यरा केउ नय। हमारा बहुत सारे दार्जिलिंग का बोर्ड, मैं थॉमसन जी को देख रहा है और सबको, दार्जिलिंग का जो बोर्ड है, मैं कल अनिक थापा और अरूप विश्वास को बोला है कि आप लोगों को साथ में बैठ करके तैयार करें, जैसे पूजा का पहले हम आपको भी मदद कर सके कि कोविड के लिए काम नहीं हुआ है, इसी के लिए तो कोविड चलेगा, काम भी चलेगा, लेकिन हमको देखना है कि कोविड में भी लोगों को मदद करना है। हमको जिसका पास मास्क नहीं है थोड़ा मास्क भी देना है, जिसका पास, आई पुलिस के बोलबो, पुलिस और कम्युनिटी डेवलपमेंटर मध्य दिए এটা করবে। প্রত্যেকটা গাড়িতে 50-60টা করে মাস্ক রেখে দেবেন, ভিডিওরা বা ডিএম থেকে শুরু করে গভর্নমেন্টের কাছ থেকে চেয়ে নেবেন দরকার হলে, যার নেই তাকে দিয়ে দেবেন, দিয়ে বলুন ভাই এটা পড়ো। অনেককে আবার দিলে আবার পড়েও না, সেটা আবার ফেলেও রেখে দেয়। এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে। আমি এই কথা বলে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে আমার এখানে যারা সবাই এসছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, প্রেস মিডিয়া থেকে শুরু করে সবাইকে। আমি আশা ওয়ার্কাররা, তারা অনেক কাজ করেছে, 35 কোটি গ্রামে ঘরে, মানে 35 কোটি বার তারা গেছে, তাদের আমি অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের চিকিৎসকরা জীবন দিয়ে সেবা করছেন, আমার অনেক কনগ্রাচুলেশন থাকলো। আমার সিস্টাররা অনেক চিকিৎসা করছেন, আমার হেলথ ওয়ার্কাররা এবং পুলিশ, অনেক পুলিশের ভাই বোনেরা কাজ করতে করতে তাদেরও জীবন চলে গেছে কোভিডে। এই রকম গভর্নমেন্ট ভিডিও থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, সাধারণ ভাই বোন থেকে শুরু করে অনেকেরই জীবন চলে গেছে। সেই জীবন হয়তো আমরা ফিরে পাব না, কিন্তু আমরা যেন তাদের দিকে শিক্ষা নিই, আর যত কারে না হয়, সেই জন্য নিজেরা নিজেদের দিকে যত্ন নিন। প্লিজ মেলামেশাটা কম করুন। আপনাদের তো বলা হচ্ছে না মেলামেশা করবেন না। ধরুন আমি তো স্টেজে আছি, আমার পাশে আলাপন দাঁড়িয়ে আছে, দেখুন আমরা একটা দূরত্ব মেনটেন করেছি। আমার পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখুন একটা দূরত্ব মেনটেন করেছে। এই যারা বসেছে, একটা চেয়ার আর একটা চেয়ার বাদ দিয়ে দিয়ে বসেছে, এইভাবেই করবেন। এইটুকু করতে পারলে অনেকটা ভালো থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পুজোর দিনগুলোর আগে, ছট পুজোর আগে, কালী পুজোর আগে, পাহাড়ি উৎসবের আগে, জগদ্ধাত্রী পুজোর আগে, আমাদের ভাওয়াইয়া থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে, কুরুক থেকে শুরু করে, কামতাপুরি থেকে শুরু করে, আমার গুরমুখী থেকে শুরু করে, আমার অলচিকি থেকে শুরু করে, আমার বাংলা, হিন্দি, ইংরেজি, একেবারে সব ভাষা, সর্বধর্ম সমন্বয়। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সকলের পরিবার পরিজন ভালো থাকুন। আমি এইটুকু বলে ফুলবাড়ির এই যে রাস্তাটি আমরা করতে পেরেছি, দেখুন এটা একদম কাঁচা রাস্তা, একদম কাঁচা রাস্তা। আমাদের লক্ষ্যটাই হচ্ছে কাঁচা রাস্তাগুলোকে পাকা করা, আর যে রাস্তাগুলো ভেঙে গেছে সেই রাস্তাগুলোকে সারানো। সুতরাং আপনারা যদি মনে করেন আপনাদের জানাশোনা আরও কিছু আছে, সেকেন্ড ফেজে আবার হবে, আগে 12,000টা করে নিই। 12,000 করে নিলে অনেকটা কমপ্লিট হয়ে যাবে। আমফানেও অনেক রাস্তা ভেঙেছে, অনেক সময় ঝড় জলে ভাঙে, সবসময় তো সম্ভব হয় না, যতটা পারি আমরা করি। এখানে অনেক ব্রিজ, অনেক কিছুই হয়েছে। আগামী দিন আবার হবে, আগে এটা কমপ্লিট করে নিই, তারপরে আবার নেক্সট ফেজে যাব। আমি এটুকু বলে আপনাদের সকলকে
আমার আগাম উৎসবের দিনগুলোর শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আপনাদের পরিবার পরিজন সুস্থ থাকুক, সুন্দর থাকুক, সে স্টে সেফ, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।